আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে একদম ভেঙ্গে চুরে আপনাদেরকে জমির হিসাবটা বের করে দেখাবো। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন, তাহলে আশা করি আপনারা হিসাবটা বুঝতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা চিত্র এঁকে নিলাম। ধরুন এটা হচ্ছে আমাদের একটা জমি, জমিটা লম্বা হচ্ছে 45 ফুট, অপর দিকে লম্বা হচ্ছে 50 ফুট এবং প্রস্থ একদিকে 30 ফুট, অপর দিকে 25 ফুট। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পারলাম আমাদের দুইটা দৈর্ঘ্য দুই রকম, দুইটা প্রস্থ দুই রকম। আপনারা প্রথমেই আপনাদের জমিটা ঠিক এভাবে মেপে নেবেন। মেপে নেওয়ার পর আপনাদের যদি এরকম ব্যাস কম হয়, তাহলে আমরা প্রথমে কি করব, গড় দৈর্ঘ্যটা বের করব। আর যদি আমাদের এদিকেও 45 হইতো, এদিকে যদি 30 হইতো, তাহলে আর গড় দৈর্ঘ্য বের করার কোনো প্রয়োজন নাই, সোজাসুজি আমরা হিসাব করে নিতাম। তো চলুন আমরা প্রথমে কী করবো, গড় দৈর্ঘ্যটা বের করে নেব। তো গড় দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 45 প্লাস 50। তো আমরা ভাগ দেব দুই দিয়ে। অনেকে প্রশ্ন করতে পারেন দুই কীভাবে আসলো। দুইটা হচ্ছে মূলত আমাদের দৈর্ঘ্য, যেহেতু দুইটা দুই রকম দুইটা দৈর্ঘ্য, তাই দুই দিয়ে ভাগ দেব। তো কত হয় চলুন দেখে নিই। 45 প্লাস 50 95, তারপরে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাই 47.5। 95 ভাগ 2 আমরা পাই 47.5 ফুট। মানে এটা হচ্ছে আমাদের আসল দৈর্ঘ্য, ঠিক প্রস্থটা আমরা এভাবে বের করে নিই। গড় প্রস্থ সমান সমান 30 প্লাস 25 ভাগ 2 সমান সমান 55 ভাগ 2 সমান সমান আমরা পাই 55 ভাগ 2 27.5। এটা হচ্ছে আমাদের মূলত গড় প্রস্থ। তো আমরা গড় দৈর্ঘ্যটা মূল দৈর্ঘ্যটা পেলাম 47.5 ফুট এবং গড় প্রস্থটা পাইলাম 27.5 ফুট। তো আমরা এখন কী করবো, একদম সহজ, আমরা এখন ক্ষেত্রফলটা বের করে নেব। তো ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তো আমরা দৈর্ঘ্য পাইলাম কত, 47.5 ফুট, প্রস্থ 27.5 ফুট, এর দুইটা পূরণ হবে। 47.5 পূরণ 27.5, তাহলে আমাদের কত হয় পূরণ, ১৩০৬.২৫ বর্গমিটার। তো আমরা মূলত এটুক জমি পাইলাম এই জায়গাটার ভিতরে। তো এখন চলুন আমরা কাটা হিসাব করলে কত কয় কাটা জমি হয় এখানে, এবং শতাংশ হিসাব করলে কয় কাটা জমি হয় আমরা সহজেই বের করে দেখাবো। তো চলুন, আমরা জানি কাটা হিসাব করতে গেলে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি 720 বর্গফুটে এক কাটা। আবারও বলছি, আমরা জানি 720 বর্গফুটে এক কাটা। তাহলে আমাদের এখন হয়েছে কাটা হিসেব করলে আমরা কাটা সমান সমান 1306.25 ভাগ
720 আমরা পাই আমরা যদি ভাগ দিই 720 দিয়ে 1.81 কাটা জমি এখানে আসে 1.814 কাটা তো আমাদের এখানে জমি পেলাম 1.814 কাটা তো চলুন আমরা এবার শতাংশ হিসাবটা বের করি ঠিক শতাংশ 435.6 বর্গ ফুটে 1% আবার বলতেছি 435.6 বর্গ ফুটে 1% আমরা শতাংশ হিসাবটা বের করে নিই শতাংশ হিসাব করলে মূলত 1306.25 বর্গ ফুট ভাগ 435.6 সমান সমান কত হয় ২.৯৯% প্রায় 3% মতো জমি আমাদের এখানে আছে তো ভিউয়ার্স দেখুন এখানে কাটা হিসাব করলে আমরা জমি পাই 1.814 কাটা এবং শতাংশ হিসাব করলে আমরা জমি পাই 2.99% আশা করি হিসাবটা আপনারা বুঝতে পারছেন তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ